আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আচ্ছা, সর্বশেষ অতিথি আমাদের কাছে যুক্ত হচ্ছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন এস আর, কি শুনতে পাচ্ছেন ভাই? জি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি, বলুন তাহলে ভাই। জি, আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা অপ্রাসঙ্গিক হয় কিনা জানি না, কারণ আপনার তো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সমস্যা নেই, আমি সমস্যা নেই। আমি একটা অ্যাপ নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। আমি তো মোবাইল থেকে আমার মনে হয় সুযোগ হবে না স্ক্রিন শেয়ারটা করা, আপনি যদি একটু কাইন্ডলি এটা, আমি ওই তাফসিরটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। হুম হুম বলুন, তো নাম্বারটা বলুন। সুরা রাদ 13:39। সূরা রাদের 39, ওকে, কোরআন ডট কম। আমি অবশ্য hadithbd.com থেকে পাইছি। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আমাকে যদি লিঙ্কটা দিতেন আমি হয়তো সেটা ওপেন করতে পারতাম। আমি আপাতত কোরআন ডট কম থেকে দেখেছি, তবে আপনি যদি দেন সেই লিঙ্কটা আমি সেটা ওপেন করতে পারি। লিঙ্কটা আসলে মোবাইল থেকে তো কিভাবে শেয়ার করব? তো শেয়ার করতে হবে, আপনি লিঙ্কটা অ্যাটলিস্ট বলেন, hadithbd.com/। হ্যাঁ, hadithbd.com দিলেই হবে আপনার। না, ডট কম দিলে তো পুরো একটা ওয়েবসাইট চলে আসবে। হ্যাঁ, ওখান থেকে আপনার ওই যে সুরাটা বের করা যায়, ও আচ্ছা আচ্ছা, সেই ওপেন করে সুরা দিচ্ছেন। লিখলেই আচ্ছা চলে আচ্ছা, আসে। জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি জি তাফসিরটা সেখান থেকে দেখতে চাচ্ছেন। জি ওখানে ওই যে ইবনে কাসির, তারপরে তিনজনের ইয়াটাই আছে। আমার কাছে একটু মানে জিনিসটা আনক্লিয়ার। আচ্ছা আচ্ছা, বের করি সুরা 13। আলহামদুলিল্লাহ, বের হয়েছে। জি বলুন তাহলে। জি, আপনি কি একটু আয়াতটার তাফসিরটা একটু যদি। তাফসির জাকারিয়া, তারপর হচ্ছে প্রথম তাফসির আহসানুল বায়ান, কোনটা দেখতে চাচ্ছিলেন? না, ওই যে ইয়াটা, বলুন এসআর ভাই, শুনতে পাচ্ছেন? কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। জি শুনতে পাচ্ছি। হুম হুম বলুন। হ্যাঁ, একটু আমি আমি যেহেতু বের করতে পারছি না, আমি ওই এটা গেলে আমার কথা শুনছেন না আপনি, এই জন্য আপনি যদি বড় করেন অথবা আপনি যদি একটু করতেন। আমি বড় বড় করেছি, আমি বড় করেছি, একটু বলুন। আচ্ছা, এই জায়গাটা, হ্যাঁ, প্রথমটা অর্থাৎ আল্লাহ তাআলা যা ইচ্ছা তা পরিবাহন, এটা আমি ঠিক করতে পারছি না ছোট, তো যদি একটু, যদি আপনি যদি একটু মানে ইয়া করতেন। এখন হ্যাঁ, এখন পড়া যাচ্ছে। হ্যাঁ বলুন। আচ্ছা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা পরিবর্তন করেন, করে অন্য কিছু নাজিল করেন, আবার যা ইচ্ছা তা ঠিক রাখেন, এটা সম্পূর্ণই তার ইচ্ছাধীন। হ্যাঁ, এখানে কোট রাখেন, এটা সম্পূর্ণই তার ইচ্ছাধীন। আবার শরীয়তের মধ্যে পরিবর্তন পরিবর্ধন করার সম্পূর্ণ ইখতিয়ার তারই, এবং এবং ইখতিয়ারও তার। তবে কোন জিনিস পরিবর্তন করবেন আর কোনটি পরিবর্তন করবেন না, কোন হুকুম কোন হুকুমকে অন্য কোন অন্য কারণে তার কোনটিকে পুরোপুরি রহিত করবেন, সে সবই তার কাছে যে মূল কিতাব আছে সেই অনুসারেই হবে। এক্স্যাক্টলি, মানে সেটাও ফিক্স করাই সেখানে কোনো আছে। পরিবর্তন করা যাবে না। তাহলে তার ইচ্ছাধীন কি করে হলো আর তার এক্তিয়ার কি করে হলো? এক্তিয়ারই যদি আচ্ছা থাকে, হ্যাঁ বলুন বলুন। যদি এক্তিয়ারই থাকে তাহলে তো যে কোনো সময় পরিবর্তন করতে পারবে, আর যদি ইচ্ছাধীন হয় তাহলে সেটা যখন তখন পরিবর্তন করতে পারবে, এটাই তো বোঝা যায়। কিন্তু যদি আবার ওইখানে ফিক্সড থাকে যে ওইখান থেকে বলছে যে আবার কোনো পরিবর্তন করবেন না, মানে একটু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আচ্ছা, এইখানকার ব্যাপারটা হচ্ছে কি, অনেকেই মনে করে, যেমন দেখেন এই যে পাশেও লেখা আছে যে দোয়ার মাধ্যমে হয়তো বদলায়, কই গেল ভাগ্য বদলায়, এরকমটা মনে করে, কই গেল, দাঁড়ান দেখি এখানে আছে বোধহয় মুসনাদে আহমদের, এই যে এখানে, অনেকেই এখান থেকে মানে অর্থ বাইর করতে চায়। অনেকেই মতামত দিয়েছে যে দ্বিতীয় অর্থ এই যে তিনি ভাগ্য লিখে রেখেছেন, তাতে পরিবর্তন করতে থাকেন। এই যে এটা মানুষ ভাবে যে দোয়ার মাধ্যমে হয়তো পরিবর্তন হয় বা এরকম কিছু একটা ভাবে, আসল কাহিনী হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যে সে কোন কোন জিনিস আসলে পাল্টাবে আর কোন কোন জিনিস সে পাল্টাবে না, সেইটা সেটা সে নিজ ইচ্ছায় করবে। এই যে যেমনটা এই যে আগে লেখা যে সেইটা সে করবে সম্পূর্ণ তার ইচ্ছাধীন এবং সেটার এখতিয়ার তারই, অর্থাৎ সে স্বেচ্ছাচারী। কোরআন অনুযায়ী কিন্তু কোরআনের অনেক আয়াতে কিন্তু বলা আছে তিনি যখন যা ইচ্ছা তাই করেন, যখন যা ইচ্ছা তাই মনোনীত করেন, যার জন্য যা ইচ্ছা মনোনীত করেন। এই আয়াতগুলো কিন্তু একাধিকবার আসছে, ডজন ডজন বার আসছে, সেগুলো অন্তত হাফ ডজন বার আমি নিজে পড়ছি। তাইলে এখন এই যে এইটা তারই যে ইচ্ছাধীন, এই জিনিসটা যে সে তার খেয়াল খুশি মতো আরবিট্রালিলি সে হচ্ছে এগুলা হচ্ছে আরবিট্রালিলি সে এগুলাকে সেট করছে, কোনটাকে পরিবর্তন করবে কোনটাকে করবে না ইচ্ছা মতন, কিন্তু সেই পরিবর্তন কোনটা করবে কোনটা করবে না সেটা অলরেডি ফিক্স করে রেখে দিছে সে। না, কিন্তু এখানে মানে কিন্তু ফিউচার মানে টেন্স হ্যাঁ পরে, মানে কিন্তু মূল
হ্যাঁ, সে কর মানে ইচ্ছা ইচ্ছাধীন, মানে সে পরিবর্তন করে বা করবে, কিন্তু তার জি ইচ্ছাতেই করবে, কিন্তু সে যে এই যে ইচ্ছাটা যে তার জাগবে, সে যে এই জিনিসটা যে করবে, সেইটা সে অলরেডি পরিবর্তন করার প্রক্রিয়াটা অলরেডি শেষ করে ফেলছে এবং অলরেডি মূল কিতাবে সে লিখা রাখছে ভাগ্যটাকে, তাকদীরটাকে, সেটা কিন্তু কিতাবটাকে। আপনার ওই ওই কিতাবের ওই কিতাব কিন্তু পরিবর্তন করা যাবে না, কিন্তু দেখেন কিন্তু তার কোনো হ্যাঁ হ্যাঁ পরিবর্তন নেই, হ্যাঁ, মূল কিতাবটার কোনো পরিবর্তন, সেটাই বলতেছে, মূল কিতাবটার তার কোনো তো ওটা পরিবর্তন ফিক্সড। নাই, ওইটা তাহলে ফিক্সড, আবার ওই, কিন্তু হ্যাঁ কিন্তু কি ফিক্সড, সে এই যে ইচ্ছা মতো যে এখন পরিবর্তন করবে সেই কথাগুলো সে আগে থেকে, সেই সিদ্ধান্ত আগে থেকে ফিক্স করে রাখছে। যেমন ধরুন আমি আপনাকে বললাম, আমি ইচ্ছা মতো জামা কিনবো বা কিনতে পারি, আমি ইচ্ছা মতো বিয়ারের ক্যান কিনতে পারি বা বিয়ারের বোতল কিনতে পারি, আমি ইচ্ছা মতো হচ্ছে হচ্ছে আপনি ধরেন যে যা খুশি ইচ্ছা কিনতে পারি, যা খুশি ইচ্ছা আমি আবার কিনে আবার সেটা ফেরত দিতে পারি। না আপনি তো লিখ আপনি তো লিখেই রাখছেন যে আপনি লাল জামা কিনবেন, না এখন আপনি লাল শুনেন না, জামা শুনেন কিনবেন। শুনেন না শুনেন না, এইটা আমি বললাম, এবং আমি আসলে কোন কোন জামা কিনবো, লাল কালারের কিনবো না কি কিনবো, সেইগুলো আমি আগের দিনই বা আগেই ফিক্স করে রেখে দিছি, কিন্তু সেটাও আমার ইচ্ছা মতনই আমি ফিক্স করছি যে আমি প্রথমে লাল জিনিস কিনবো, এরপরে ফেরত দিয়ে ওইটার মধ্যে পরিবর্তন আনবো, আমি সবুজ জিনিস কিনবো, আগে থেকে সেটা আমি লিখে রাখছি, কিন্তু স্টিল ওইটা তো আমার ইচ্ছাতেই আমি করছি। সেটা বললাম যে এই যে ইচ্ছা কখন কোনটা পরিবর্তন করবো না করবো, সেটা আমি আগে থেকে অলরেডি ঠিক করে রাখছি। তাইলে তো আপনার আর যখন কোরআন নাজিল হচ্ছিল তখন তো আর আপনার কোনো ইচ্ছা থাকলো না। ও তখন নতুন করে, তখন যে জি ইচ্ছাটার আমি প্রয়োগ ঘটাচ্ছি, এইটা আমার আমার প্রি ডিটারমাইন্ড একটা ইচ্ছা, এই যে আমি লাল কালারেরটা চেঞ্জ করে সবুজ কালার বানাচ্ছি, এটা আমার প্রি ডিটারমাইন্ড ছিল, তাহলে তো আপনার এটা আমি ওইটা বলছি। পরিবর্তন হয়ে গেল, তাহলে ওই যে যেটা আপনি লিখে রাখছেন না না, ওইটা তো ওইখানে তো আমি পরিবর্তন লিখে হয়ে গেল। রাখছিলাম, ওইখানে তো আমি লিখে রাখছিলাম যে আমি প্রথমে লাল জামা কিনবো, এরপর আমি চেঞ্জ করে সবুজ জামা কিনবো। হ্যাঁ, তারপর যদি আপনার তাহলে ইচ্ছাই না থাকলো, আপনি তো ইচ্ছাধীন বলছেন, হ্যাঁ তাহলে তো লালও কিনবেন না সাদাও কিনবেন, আপনি এখনো কিনবেন হলুদ, সেটা তো আর না পারছেন না, না, আমি ইচ্ছাটা নতুন করে প্রয়োগ ঘটাইলাম না, কিন্তু আমি চাইলে তাহলে করতাম, তার আমি যে আপনার ইচ্ছা ঘটাবো না। থাকলো না। আচ্ছা, ইচ্ছা যে ইচ্ছা আছে আমার, কিন্তু আমি এই ইচ্ছাটা করবো না, আমি লাল থেকে সবুজ পর্যন্ত ফিক্স করবো, এরপরে আর হঠাৎ করে চেঞ্জ করবো না, সেইটা আমি আগে থেকে ঠিক করে রাখছি। তাইলে কি আর ওই যে ইচ্ছাধীন থাকলো? হ্যাঁ, আমার ইচ্ছাতেই আমি এই জিনিসটা ঠিক করে রাখছি। তবে হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছেন যে ইচ্ছা ইচ্ছাধীন ইচ্ছা তো হওয়া, স্বাধীন, ইচ্ছাধীন হওয়া, স্বাধীন ইচ্ছার অধিকারী হওয়া আর প্রিফিক্স করে রাখে, এই দুটো কনফ্লিক্টিং, কিন্তু আমি মনে করি তাই না না? এই দুটো কনফ্লিক্টিং, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এটা না মনে করি না যে এটা কনফ্লিক্ট করতেছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আপনি কি কি ইচ্ছা করবেন, মনে করেন আপনি ইচ্ছা করবেন যে আপনি আজকে আমের জুস খাবেন, আমের জুসটা নেওয়ার পরে আপনি আমের জুসটার অর্ধেক খাইয়া মত পরিবর্তন করে আপনি বাদামের জুস খাবেন, খাবেন আপনি, এইটা আপনি এই যে আপনার ইচ্ছা মতো আপনি এটা চেঞ্জ করবেন, সেইটা আপনি আগে থেকে ফিক্স করে রাখছেন, এটা আমি 2015 সালে ফিক্সড করে রাখছিলাম, কিন্তু পনেরো সালে তাহলে ফিক্স তার করে আমার রাখছেন, ইচ্ছা, এবং সেই ফিক্সটা হ্যাঁ আপনি করে, আপনার কেমন ইচ্ছাটা হইলো না তাহলে, আপনার ইচ্ছাই তো হইলো, আপনি আমার অতীতে ইচ্ছা করে হলো, রাখলেন কিন্তু ইচ্ছা, হ্যাঁ 2022 সালে তো তাহলে আর আমার কোনো ইচ্ছা নাই, ওই ইচ্ছার প্রতিফলন হবে। 22 সালেও আপনার ইচ্ছা আছে, কিন্তু আপনি সেই ইচ্ছাটার প্রতিফলন ঘটাচ্ছেন না, আপনি কি কি ইচ্ছা করবেন সেটা আপনি আগেই ডিটারমাইন করে রাখছেন, 22 সালে আপনি নতুন করে যে ইচ্ছাটা করবেন সেটা নাই, সেটা আপনি করতেছেন না, কিন্তু স্টিল ইচ্ছার তো মালিক তো পুরোটা আপনি থাকলেন। ফিক্সড, তাহলে তো ওই 2 লাইন লেখার কোনো দরকার নাই, হ্যাঁ, এটা ডেফিনেটলি একটা ট্রিক্স হইলো তাহলে, হ্যাঁ এটা তাই না ডেফিনেটলি কি? একটা ট্রিক্স হইলো, যে আপনি দাবি করতেছেন যে আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই করেন, কিন্তু আসলে আপনি বাসা থেকে ঠিক করে আসছেন কি কি করবেন, কিন্তু তাহলে আর আমি স্টিল আমার ইচ্ছাটা কিন্তু আপনার হইলো, কিন্তু মানুষকে আপনি ভুজুং ভাজাং বুঝাইলেন, মানুষকে আপনি বুঝাই দিলেন যে এখন যে আমি, হ্যাঁ আপনার আবার আমি পয়েন্টটার সাথে এই পয়েন্টটার সাথে একমত যে আপনি আপনার ইচ্ছাধীন আছেন স্টিল, হ্যাঁ ঠিক আছে ফাইন, সেটা ফাইন, তো আপনি মানুষকে ভুজুং ভাজাং বুঝাইতেছেন ওই 2 লাইনে যে এই দেখো এই যে লাল কালারটা চেঞ্জ করে আমি যে সবুজ কালার নিলাম, এই দেখো আমের জুস যে আমি চেঞ্জ করে বাদামের জুস নিলাম, এটা আমার ইচ্ছাধীন, দেখছো আমি আমার ইচ্ছা মতো করি, কিন্তু আপনি আসলে এই ডিসিশনটা বাসায় নিয়ে আসছিলেন যে আমি অর্ধেক জুস খাবো, খাইয়ে আমি বাদামের জুস নিবো পরে, এই বিষয়ে আপনার সাথে আমি একমত যে এই ইচ্ছাধীন হওয়ার বিষয়টা যে কী কী ইচ্ছা করবেন আপনি আসলে, এটা আপনি আগে থেকে ঠিক করে রাখছেন, তো মানুষকে আপনি একটা ভুজুং ভাজুং বুঝাইলেন যে দেখো দেখো আমার ইচ্ছাতেই আমি সব চেঞ্জ করি। বুঝতে পেরেছি, না এত এস কনফিউজিং হলে তো ডেফিনেটলি কনফিউজিং, মানে কোরআন জিনিসটা, হ্যাঁ ঠিক বলছেন, এটা তো এখন আসলে এইখানে কনফিউজিং। এইখানে এখানে দেখেন 3 জন কিন্তু বড় বড় তাফসির কারক একই মত, হ্যাঁ ইবনে কাসির, কাতাদা, তারপরে আর একজন কে যেন আছে, তো তারা তো সবাই একমত, কিন্তু তাহলে আমরা তো কনফিউজিং এর মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে যেমন ওই ধরেন উনি বলতেছে মুখে যে, হুম উনি বলতেছে মুখে যে সোয়াচের রোগ বলতে কিছু নাই, কিন্তু ওইখান থেকে আমাদেরকে কনক্লুশনে পৌঁছাইতে হবে সোয়াচের রোগ বলতেও কিছু আছে, এই হইতেছে কনফিউজিং এর অবস্থা, মানে ধর্মের অবস্থাটা হচ্ছে এরকম, এটা বুঝতে নিয়ে কি পারছেন? কোনো ইয়ার কাছে আলাপ করা যায়, কোনো আলেম বা বড় যারা ইয়ে আছে এদের সাথে, নাকি মানে একটা মানে প্রতিহিংসার সম্মুখীন হওয়া লাগতে পারে? অবশ্যই প্রতিহিংসার সম্মুখীন হবেন আপনি, ইউ উইল ডেফিনেটলি ফেস কনসিকোয়েন্সেস। হ্যাঁ।
তাহলে উপায়টা তবে কি? নিজের নিজের নিরাপত্তা বজায় রেখে, যেমন ধরেন অনলাইনে তারা যখন এসে লাইভ স্ট্রিম করে তখন কমেন্ট সেকশনে আপনি বললেন ফেক আইডি এটা নেই, এটা কেন হবে কি ইসলামের করে হবে? ক্ষেত্রে? এটা এটা তো আমার কোনো শান্তি তো, মানে, শান্তির ধর্ম না, এটি শান্তির ডেফিনেশন, শান্তি থেকে আপনি নিরাপদে আপনাকে থাকতে হবে শান্তির এটা ভয়ে। বুঝতে গেলে তখন কি করে দিবে, মিউট করে দিবে যে এটা মিউট করলে তো বলা ভাই যাবে খালি না? মিউট করলো, মিউট করা কি কোনো খারাপ জিনিস? মিউট করলে তো ভাই মানে না, আপনি বাচ্চা থাকলেন, অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বাচ্চা থাকলেন। মিউট বলতে বুঝাচ্ছি যে আমাকে, আচ্ছা আমি পার্মানেন্ট, আমি এ দেবি কিনা পার্মানেন্ট যে আপনি প্রশ্ন করতে পারবেন পার্মানেন্ট না, এটা এটা সেটা প্রশ্ন করুক, করতে নিষেধ করেছে এরকম কি? সেটা করবে, সেটা করুক, করলে সবাই দেখবে, তার শ্রোতারাও অ্যাটলিস্ট একজন হলেও দেখবে, কিন্তু যদি আপনাকে জীবনের তরে মিউট করে দেয় তাহলে তো সমস্যা না, আপনাকে যদি পার্মানেন্টলি মিউট করে দেয় তাহলে সমস্যা না, সেটা আর কি নিরাপত্তাটা নিশ্চিত রেখে আপনি প্রশ্নটা করতে পারেন, এবং তাইলে হয়তো আপনি সেফ থাকলেন। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আপনার সাইটটা, এটা কতটুকু আপনার গ্রহণযোগ্য আর কি? কোনটা কোনটা হ্যাঁ, এই যে আমি যেটা আনহাজ দেখছি বিডি? আপনি যেটা, জি জি হ্যাঁ ভাই রে, কত যে পরিবর্তন আসছে না এটার মধ্যে, এবং কত জিনিস যে বাতিল করছে এরা, কত শব্দের অর্থ যে চেঞ্জ করছে ভাই রে ভাই, আমি যদি জানতাম তাইলে রেগুলার এটার প্রত্যেকটা পেজের ইয়া নিয়ে রাখতাম, এই যে আর্কাইভ করে করে রাখতাম। আমি বহু স্ক্রিনশট আগে যেগুলো নিছিলাম এখনকার দেখি স্ক্রিনশটের সাথে মেলে না, মানে এখনকার আচ্ছা, লেখার সাথে মেলে না, বহু পাইছি এরকম, শব্দের অর্থ পাল্টাই দিছে, এমনকি হাদিসে সার্চ করলে আপনার ওই 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 টার্মে সার্চ করলে রেজাল্টে ওই ওই জিনিসগুলো শো করবে না, মানে রেজাল্ট থেকে এক্সক্লুড করে করে রাখছে ডেটাবেসটা, এইরকম ধরে ধরে কাস্টমাইজ করছে তারা। তো এখন সেই ক্ষেত্রে আপনাকে তারপর মিলিয়ে নিতে হবে, আপনি তাফসীর ইবনে কাসিরের আরবি ভার্সন, ইংরেজি ভার্সন, বাংলা ভার্সন, বিভিন্ন সালের, এবং পারতপক্ষে যত পুরাতন হয়, কারণ এই ট্রিক্সগুলো রিসেন্টলি করা শুরু করছে, অতীতে এরকম ট্রিক্স এত বেশি করতো না আর কি, করতো কিন্তু এত বেশি না, নির্লজ্জার মতন না এত, এই জন্য 2000 সালের আগে বা 2000-এর আগে পরে ছাপানো বইগুলো যদি আপনি হার্ড কপিগুলো কালেক্ট করতে পারেন খুবই ভালো হবে, আচ্ছা বুঝতে ঠিক পারছেন? আছে, এবং কেউ যদি, এবং শ্রোতাদের মধ্যেও যদি কেউ কারো কেউ থাকেন যাদের কালেকশনে আছে ধরেন 2000 সালের দিকের, যদি বেশি না, এই সরহে মুসলিম এবং সরহে বুখারির কিতাব যদি আপনাদের কারোর কাছে থাকে ফুল কিতাবটা, তাইলে মানে মানে ফাতুল বারি বলেন এইগুলো যদি থাকে মানে খুবই উপকার হতো, যদি কারোর কাছে এটার হার্ড কপি থাকতো, বা কেউ যদি কালেক্ট করে দিতে পারতেন, কেউ যদি একদিন দোকানে গিয়ে খোঁজ নিতেন যে অমুক দোকানে বিক্রি করতেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এগুলা, ডেফিনেটলি ইসলামিক ফাউন্ডেশন থেকেই প্রকাশ করা হয়েছিল, কিন্তু সেগুলো হার্ড কপি পুরাতন বইয়ের দোকানেও থাকতে পারে, বাইতুল মোকাররমের নিচতলায় খুঁজছিল আমাদের কয়েকজন, তো তারা আর কি ওইভাবে পায় নাই, দোকানদার বলে যে এগুলো বই পড়ে কী করবেন, সরাইয়ের কিতাব পড়ে কী করবেন, আপনি কি মাদ্রাসার ছাত্র? না, তাহলে পড়বেন কে? আপনি হাদিস পড়বেন, এরকম করছিল। বাট যদি কারোর কাছে থাকে আমাদেরকে দিতে পারেন কালেক্ট করে, আরেক আরেক আমি আরেকটা যদি হয়তো একটু তাদেরকে ইয়ে করতেন, তাদের তাদের কি যেটা তাদের খরচ হবে সেটা হয়তো দিয়ে দিলাম। হ্যাঁ স্যার ভাই বলেন আরেকটা কি? আচ্ছা, যদি সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতটা যদি একটু একই 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 ইয়ে থেকে, আচ্ছা 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 আচ্ছা, সূরা মুহাম্মদের 33 না? আচ্ছা আমি তাহলে এখানে শুধু জাস্ট লিঙ্কটা চেঞ্জ করি, 47/33, জি জি এরকম নাম্বার দিয়ে দিলেই হবে। 47/33। মানে আল্লাহ এবং রাসূল উভয়েরই আনুগত্য করতে বলছে এই জিনিসটা দেখাবেন তো? না, আমি এখানে আচ্ছা আচ্ছা বল। এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে একজন তো হচ্ছে বক্তা, একজন হচ্ছে বার্তাবাহক, আর একজন হচ্ছে যাদের উদ্দেশ্যে বলা, তাই না? এইখানে আসলে বক্তাকে আর বার্তাবাহককে আর কাদের উদ্দেশ্যে বলা, এই জিনিসটা খুঁজে পাচ্ছি না। ভাই কোরআনে অনেকগুলো আয়াত আছে যেগুলো আসলে দেখলে বোঝা যায় যে যেগুলো মোহাম্মদের উপর নাজিল হয়নি, বা এই বাণীগুলো আল্লাহর নাকি মোহাম্মদের বোঝা মুশকিল, এমনকি থার্ড পার্টি কারো, যেমন এই যে আবু বক্করকে যেমন যখন বলে যে তোমাদের রাসুল তো মানুষ বই অন্য কিছু নয়, এখন এটার কিন্তু একটা সমালোচনা আছে যে এটা আবু বক্করের উপরে নাজিল হয়েছে, কারণ সে কিন্তু এরকম বলছিল যে আল্লাহর কসম আমার নবী এরকম এই মানুষ ছিল, সে মরছে এই সেই, তারপরে ধরেন সুরা ফাতিহাটা, এটা কি আল্লাহর বাণী হইতে পারে? আল্লাহ নিজে নিজের কাছে দোয়া করতেছে, এটা কি আসলে তার মানে কোরআনের আয়াত হইতে পারে, নাকি এটা একটা জাস্ট দোয়া, কোরআন পড়ার দোয়া? এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, তো সেই জন্য এইভাবে আমি ডেফিনেটলি এইভাবে যে বলে দিব যে এটা আসলে কার উপর কে নাজিল করছে ভাই, মুশকিল আমার জন্য, খুবই টাফ, আমার এত কষ্ট দিন না। আচ্ছা, এরকম অসংখ্য আছে কিন্তু আমি সময় সময় নিচ্ছি না। থ্যাংক ইউ, আপনার ভালো না খুবই ভালো, আপনি আবারও আসবেন, আবারও মানে এরকম আমাদের সাথে এরকম শেয়ার করবেন, এরকম বিভিন্ন ধরনের এই আয়াতের না, মধ্যে থাকা এরকম শেয়ার করলে তো অনেক বিষয়গুলো অনেক হাজার হাজার, এগুলো এত ডেফিনেটলি এত সময় হয়তো নেই। হয়তো ডেফিনেটলি সেটাই মানে হয়তো এত সময় হবে, আপনি আরও কাজ একটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি এরকম একটা লেখা লিখেন বিভিন্ন ধরনের এরকম আয়াত নিয়ে আপনার যে বক্তব্যগুলো বা সন্দেহগুলো বা যে খটকাগুলো, এরকম একটা যদি লেখা লিখে পাঠান তাহলে ভালো হয়, সেটা করতে পারেন, তাহলে আপনারও সময় বাঁচলো, আমাদেরও সময় বাঁচলো। জি, ঠিক আছে তারপরে ভাই, আরেকটা বিষয়, যেমন এই সূরা মুহাম্মদের 33-এর আরেকটা ইয়ে আছে যে তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো মুহাম্মদের। হুম হুম এই জায়গায় আমার কনসার্নটা হচ্ছে আনুগত্য করলে তো শুধুমাত্র এক আল্লাহরই করার কথা, তাই না? সমস্ত কোরআন জুড়েই তো
মানে শিরকের প্রতিবাদ করা, শিরক করা যাবে না বা একত্ববাদের উপরে ভিত্তি করে এই পুরো বিষয়টা। কিন্তু এখানে দেখা গেছে যে দুইজনকে সিমেন্টালাইসলি আপনার বলা হচ্ছে যে আনুগত্য করো, হ্যাঁ আল্লাহ এবং মুহাম্মদ, তাহলে পরে এটা কি একটু মানে প্যারালাল হয়ে গেল না? হ্যাঁ অবশ্যই ভাই, শুধু তাই না, আল্লাহর চাইতে তো মুসলিমরা সত্যি সত্যি রসুলকে বেশি মান্য করে। আমরা যখন কাউকে অফেন্ড করি, যে আমি ব্যক্তিগতভাবে আল্লাহরে গালি দিলে কোনোদিনই আমি দেখিনি যে মুমিনরা অত বেশি চেঁচছে, তুই আমার আল্লাহরে গালি দিছিস কে, এত বেশি চেঁচে না। কিন্তু মুহাম্মদরে নিয়ে কিছু কইলে, তুই আমার নবীর নিয়ে কইছস, তোর এত বড় সাহস, চিত্তে চিত্তে ফায়ার, মানে 100% ক্ষেত্রে তারা চেঁচছে। এমন কোনো মানুষ পাইনি, কোনো মুসলিম পাইনি, মুমিন আল্লাহ মানে নবীর নিয়ে কইছি কিন্তু চেঁচেনি, কিন্তু আমি এমন অনেক মানুষ পাইছি যারা আল্লাহ নিয়ে কইছি সে আল্লাহ নিয়ে কথা চেঁচেনি, এরকম অনেক মানুষ পাইছি। তো আনুগত্য তো ডেফিনেটলি ভাই রসুলেরই আসলে ইনফ্যাক্ট তারা করে, রসুলের কাছেই তো শুনছে যে আল্লাহ নামের কেউ একটা ই করছে তাদের দাবি অনুসারে। তো ঠিক আছে স্যার ভাই, তাহলে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নেই নাকি? আর একটা বলতে পারি? আরেকটা আজকে না বললে আর কি আচ্ছা ভালো হইতো, আজকে আমার একেবারেই ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, দেরি হয়ে যাচ্ছে, বাট থ্যাংক ইউ আপনি আসার জন্য। আরেকদিন আপনার সাথে কথা বলার একটা আশাবাদও থাকলো, একটা ইয়াও থাকলো, সুযোগও থাকলো, যে একটা বিষয় আপনার বাকি থাকলো, বা সব বলা হইলো না, শেষ কিছু কথা থাকলো বাকি, হবে আরেকদিন। ঠিক আছে, থ্যাংক ইউ, শুভরাত্রি। তাহলে যারা যুক্ত হওয়ার চেষ্টা করেও যুক্ত হতে পারেননি, তারা দয়া করে হচ্ছে কই গেল পেজের ইনবক্সে একটা মেসেজ দিয়ে জানাবেন, অথবা ইমেইলে ব্যাপারটা জানাবেন। হয়তো প্রতিদিনই সবার সাথে কথা বলা হয়তো সম্ভব হয়ে ওঠে না, তারপর আমি চেষ্টা করলাম অনেকক্ষণ কন্টিনিউ করার, 3.5 ঘন্টা বা 3 ঘন্টা প্লাস, এটা চারটিখানি কথা না, এই জন্য আমাকে আর কি শেষ করতেই হচ্ছে। সরি ইহুদিন আসারা ইতনাই ইতনাহি দেয়, এর বেশি দেয় না, ইতনে মেয়ে ইতনাহি মিলতে হয় ভাই। তো যাই হোক, যারা ওই যে অ্যাডের জ্বালায় অস্থির হয়ে থাকেন, তারা চেষ্টা করতে পারেন যে অ্যাড ব্লকার ব্যবহার করতে, অ্যাড ব্লকার ব্যবহার করলে তারা হয়তো হয়তো ভালোভাবে শুনতে পারবেন অ্যাডের ডিস্টার্বটা থেকে। বাট দুঃখিত, এই ডিস্টার্বটা কন্টিনিউ করতেই হচ্ছে আমাকে। তো আবার কথা হবে সেই আশাবাদ ব্যক্ত করে, সম্ভবত আগামীকাল, আগামীকাল কি মঙ্গলবার, মানে আজকে যে দিনটা শুরু হচ্ছে মঙ্গলবার, আজকে মুক্তির অনুভূতি হওয়ার কথা রাতে, একজন অতিথির সাথে সময় নির্ধারণ করা হয়েছে। তো আই হোপ ইট উইল বি ইন্টারেস্টিং, অ্যান্ড আই না থাক, আপনার শোনার শুনতে ইচ্ছে করলে আর কি শুনিনি, জাস্ট জানাই দিলাম যে মুক্তির অনুভূতি আজকে হবে, পোস্ট আকারেও জানাই দিব। তো ভালো থাকবেন, আপনাদের সকলকে শুভরাত্রি।